চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমাদের পাঁচ ফোরন পিসি চ্যানেলে। আর এখন আমরা চলে এসেছি বর্ধমান জেলার কালনায়। আর কালনাতে আমরা ঘুরে দেখবো 108 শিব মন্দির, কিন্তু তার আগে আমরা এখানে ঘুরে নিচ্ছি অবা পাগলার ভবানী মন্দির। এটা আমাদের কালনাতে আজকের ফার্স্ট ডেস্টিনেশন। ভবেন্দ্র মোহন রায়চৌধুরী, যিনি ভবা পাগলা নামেই অধিক পরিচিত ছিলেন। এখন আমরা চলে এসেছি মাতৃসাধক ভবা পাগলার আশ্রমে। এটি হলো অম্বিকা কালনার বিখ্যাত ভবা পাগলার আশ্রম। ভবেন্দ্রমোহন রায়চৌধুরী বা ভবা পাগলা ছিলেন কালী মায়ের একজন ভক্ত। শুধু তাই নয়, তিনি অধিক বিখ্যাত ছিলেন তার রচিত গানগুলির জন্য। আমরা এখনও তার রচিত গানগুলি শুনে মুগ্ধ হই। এই হলো ভবানী দেবী অর্থাৎ দেবী কালিকার বিগ্রহ। আর এখানে দেখা যাচ্ছে ভবেন্দ্রমোহন রায়চৌধুরীর নিজ হস্তে তৈরি বিভিন্ন শিল্পকর্ম। এছাড়াও এখানে সংরক্ষিত আছে তার নিজের ব্যবহৃত বিভিন্ন বাদ্যযন্ত্র। সঙ্গীত বিদ্যায় পারদর্শী ভবেন্দ্রমোহন রায়চৌধুরীর গানগুলি ঈশ্বরিক সাধনার অনেক গূঢ় অর্থ বহন করে। অম্বিকা কালনায় বেড়াতে এলে আপনারা অবশ্যই এই আশ্রমটি দর্শন করে নেবেন, এবং এই আশ্রমে ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে, তাই জন্য আপনাদেরকে সকাল সকাল এখানে চলে আসতে হবে। এখন আমরা চলে এসেছি রাধা কৃষ্ণ মন্দিরে, যেটি আশ্রমের মধ্যেই অবস্থিত। অম্বিকা কালনায় এটি ছিল আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। এবার আমরা যাব 108 শিব মন্দির এবং লালজির মন্দির দর্শন করতে। এখন আমরা চলে এসেছি অম্বিকা কালনার 108 মন্দির, রাসমঞ্চ, শিব মন্দির এগুলো দেখার জন্য। আমরা এখন এইদিকে রাসমঞ্চ এবং শিব মন্দির এগুলো প্রথমে দেখে নিচ্ছি। এই হচ্ছে ছাদবিহীন রাসমঞ্চ, এবং এর ভিতরে আরেকটি বড় মন্দির আছে। এটি ভারতীয় পুরাতাত্ত্বিক বিভাগ কর্তৃক সংরক্ষিত একটি স্থান। আমি পুরো এরিয়াটা ঘুরে দেখাচ্ছি আপনাকে। এটি হলো প্রতাপেশ্বর শিব মন্দির। 19 শতকে তৈরি হয়েছিল এই মন্দিরটি, যেটি এক খিলানযুক্ত দেবদেউলের একটি অন্যতম নিদর্শন। এখন আমরা যেটি দেখতে পাচ্ছি এটি হলো ছাদবিহীন রাসমঞ্চ। আমাদের বাংলায় যে রাসমঞ্চগুলি দেখা যায় তার থেকে এটি অনেকটাই আলাদা। এখন আমরা প্রবেশ করছি লালজির মন্দিরে। পুরানো পালকি, এটা করে সম্ভবত লালজিকে নিয়ে যাওয়া হয় বাইরে ভ্রমণের জন্য। পঁচিশ চূড়া বিশিষ্ট বা 25 রত্ন বিশিষ্ট এই লালজি মন্দিরটি নির্মাণ করেছিলেন বর্ধমানের মহারাজা কৃতিচন্দ্র রায় 1739 খ্রিস্টাব্দে। মহারাজা কৃতিচন্দ্র রায়ের মা ছিলেন কৃষ্ণ ভক্ত। তার মাতা ব্রজকিশোরী দেবীর
জন্য তিনি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এখানে মন্দির গাত্রে খুব সুন্দর টেরাকোটার কাজ দেখা যায়। চার চালাযুক্ত এই লালজি মন্দিরের গাত্রে খোদিত আছে পুরাণ, রামায়ণ, মহাভারতের বিভিন্ন কাহিনী। এছাড়াও টেরাকোটার কাজে খোদিত আছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। লালজি মন্দিরের দেওয়ালে খোদিত টেরাকোটার কিছু কাজ আমি দেখানোর চেষ্টা করছি। আপনারা এই সুন্দর শিল্পকর্মগুলি একবার দেখে নিন। এখন দুপুরবেলা মন্দিরে ভগবানকে স্বয়ং দেওয়া আছে, তাই জন্য বন্ধ আছে। এখন শীতকালে মন্দির খোলার সময় হচ্ছে বিকেল 3:30। 3:30 সময় সমস্ত মন্দির খুলে যায় এবং মন্দির থেকে দেবতাকে সিংহাসনে বসানো হয়। মন্দিরগুলি যদিও খোলা আছে কিন্তু মন্দিরের যে গর্ভগৃহের দরজা সেগুলি বন্ধ এখন। লালজির মন্দিরের ঠিক সামনেই এটি হলো আরেকটি মন্দির। এই মন্দিরটিও নির্মাণ শৈলী দিয়ে একদমই অন্যরকম। এই লালজির মন্দিরের ক্যাম্পাসের মধ্যেই আছে আরো কয়েকটি ছোট ছোট শিবের মন্দির। এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কৃষ্ণচন্দ্রজির মন্দিরে। এখন আমরা যে মন্দিরটি দেখতে পাচ্ছি এটি হলো বিজয় বৈদ্যনাথ অর্থাৎ মহাদেবের মন্দির, যা হচ্ছে রাম সীতা মন্দির। এদিকে একটা দেখতে পাচ্ছি পুরান ইদারা, বিশাল বড়। আমরা এখন প্রবেশ করছি রাজবাড়িতে। এটি হলো একটি পুরানো কামান। এখন আমরা চলে এসেছি অম্বিকা কাল্নার 108 শিব মন্দিরে। এই 108 শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন বর্ধমানের মহারাজারা।
নব কৈলাস মন্দির, যেটি স্থানীয় ভাষায় 108 শিব মন্দির নামে পরিচিত। কালনার এই 108 শিব মন্দির নির্মাণ করেছিলেন বর্ধমানের মহারাজা তেজ চন্দ্র 1809 খ্রিস্টাব্দে। এখানে দুটি বৃত্তের মধ্যে 108টি শিব মন্দির আছে। কালো এবং সাদা উভয় প্রকার শিব মূর্তি এখানে দেখা যায়। ঠিক এই রকমই 108 শিব মন্দিরও বর্ধমানে দেখা যায়। বর্ধমানের 108 শিব মন্দিরও বর্ধমানের রাজারাই নির্মাণ করেছিলেন। তেমনি কালনারও এই 108 শিব মন্দির সত্যি খুবই সুন্দর। আপনারা অবশ্যই অম্বিকা কালনা বেড়াতে এলে এই স্থানটি ঘুরে নিতে ভুলবেন না। আমি পুরো 108 শিব মন্দির প্রদক্ষিণ করে দেখাচ্ছি ভিডিওতে। আমাদের অম্বিকা কালনা ভ্রমণের এটি ছিল লাস্ট ডেস্টিনেশন। এরপর আমরা যাব বর্ধমানের বৈদ্যপুরের রাখাল রাজা মন্দির, যে ভিডিও আমাদের পরের ব্লগে আসবে। আপনারা সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওগুলো দেখবার জন্য। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল 5 ফোরের বেশি। থ্যাংকস ফর ওয়াচিং।